কাতার প্রবাসী প্রিয় বাংলাদেশি ভাইরা ভালো আছেন সবাই? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা, সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, যে ব্যক্তি সকালবেলা তিনবার পড়বে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম وقرأ ثلاث آيات من آخر سورة الحشر يقول سورة حشر الشش تناية قربة وكل الله به 70,000 ملك له يصلون له. الله أكبر. الله تعالى ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য হাত্তা ইউমসিয়া সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। وإن مات في ذلك اليوم আর এটা পরে ওই দিন যদি তার মৃত্যু হয় মাতা শাহীদা সে শাহাদাতের মৃত্যু নসিব করবে। ওয়া ইন ক্বারাআহা হিনা ইউমসি কানা লাকা বিতিলকা মানজিলা, আর সন্ধ্যাবেলাও যদি কেউ এবার এভাবে তিনবার আউযু বিল্লাহি সামিউল আলিম পড়ে সূরা হাশরের শেষ দিনায়াত পড়ে তার জন্য একই ফজিলত রয়েছে পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে পড়তে হবে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম তিনবার, আওয়াজ করে বলেন তো কয়বার? তিনবার। এরপরে সূরা হাশরের শেষের কয়াত, এটা যদি পড়েন দুইটা ফজিলত, পড়ার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। ওই দিন মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হবে। আমরা শাহাদাতের মৃত্যু চাই কি চাই না? হ্যাঁ চাই কি চাই না? আমরা যেন এটা পড়ি। তাহলে এটা সকাল সন্ধ্যার জিকির মিন আজকারি সবাহি ওয়াল মাসা, কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে ফজরের পরে মাগরিবের পরে পড়ে না, এটা ঠিক করে নেবেন। এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আজকার শিখিয়েছেন, কিছু দোয়া যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবহানাল্লাহ। পড়ে যেমন এই যে সূরা হাশরের শেষ দিন আয়াত, যেমন আয়াতুল কুরসি, যেমন তিন কুল, এই সূরা হাশরের শেষ দিন আয়াতের এত ফজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলা তার নিজের 14টি নাম উল্লেখ করেছেন। কয়টি? 14টি। কালামুল্লাহ মাজিদের কোন সূরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তাআলার এতগুলো আসমাউল্লাহিল হুসনা সিফাতি নাম বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায়? এখানে 14টা নাম পাওয়া যায় আল্লাহ। আজকে এই 14টা নামের তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এজন্য এই সূরাতুল হাশরের শেষ দিন আয়াতের এত গুরুত্ব, এবং এই আয়াতগুলো পড়লে আল্লাহ তাআলার সত্তার যে পরিচয় অরিজিনাল পরিচয় এটা আপনি পাবেন। আল্লাহ তাআলা অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই তিনটি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন। এছাড়াও আরো কয়েকটি জায়গায় আল্লাহ তাআলা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন, যেমন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত মুখস্থ আছে না? আয়াতুল কুরসি ওই একটা আয়াত আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন। এবং বিষ্ণু ঈসা ইসলাম বলেন, মান খারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না। মৃত্যু ছাড়া লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। পড়েন পড়েন আয়াতুল কুরসি পড়েন। এরপরে সূরাতুল ইখলাসের ছোট্ট চারটা আয়াতে আল্লাহ তাআলা অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু অসাধারণ পরিচয়। ঠিক তেমনি ভাবে সূরাতুল হাশরের এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন, এবং এগুলোকে বলা হয় আসমাউল্লাহিল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম। আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে? বলেন সুন্দর নাম আর হতে পারে? ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাক। আল্লাহর মোট নামের সংখ্যা এই সিফাতি নামের সংখ্যা হচ্ছে 99টা। ইন্না লিল্লাহি সহিহ বুখারীর বর্ণনা, ইন্না লিল্লাহি 99 ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা, বিষ্ণুই বলেন আল্লাহর 99টা নাম আছে, এক কম 100,
একম একশো মান আহসাহা দাখাল আল জান্নাহ যে ব্যক্তি 99 নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন শুধু মুখস্থ করলেই চলবে না মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে এটার দাবি কি সেই দাবি মানতে হবে কারণ বিষ্ণুই বলেন নাই মান হাফিযাহা দাখাল আল জান্নাহ তিনি বলেছেন মান আহসাহা দাখাল আল জান্নাহ এটাকে পড়তে হবে মুখস্থ করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে এবং এই নামের যে দাবি সেই দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানায় দিবে কে এবং বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহ তাআলার এই চমৎকার অনুপম নামগুলো ধরে ধরে এগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন বিষ্ণুই বলতেন আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক আল্লাহ আপনার যত নাম আছে যে নামগুলো দিয়ে আপনি আপনার নিজেকে নামকরণ করেছেন ওই সব নামের ওসিলা দিয়ে আমি আপনার কাছে চাই আও আনজালতাহু ফি কিতাবিক অথবা আপনার যত নাম আপনি আপনার কোন আসমানি কিতাবে নাযিল করেছেন সেগুলোর ওসিলায় আমি আপনার কাছে চাই আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক অথবা আপনি আসমানি কিতাবে নাযিল করেন নাই আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন ওইটার ওসিলায় আপনার কাছে আমি চাই আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক অথবা আপনার যেই নাম কোরআনেও নাই হাদিসেও নাই কোন নবী ওলিরেও জানেন নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নামগুলোর ওসিলা তো আপনার কাছে চাই সুবহানাল্লাহ বলবেন না তার মানে বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর নামগুলো ধরে ধরে দোয়া করতেন আজকে আমরা এই 14টা নামের তাফসীর শুনবো ইনশাআল্লাহ বিসমিল্লাহ তাহলে আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি সূরাতুল হাসরের শেষ দিন আয়াতের তাফসীরের দিকে যাচ্ছি পড়ুন আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন আউযু بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ তিনি দৃশ্য জগতের জ্ঞানও রাখেন অদৃশ্য জগতের জ্ঞানও রাখেন হুয়ার রহমান রহিম তিনি মেহরবান তিনি দয়ালু সুবহানাল্লাহ পড়ে তাহলে আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দিয়ে তিনি বললেন হুয়াল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে আল্লাহ ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লাহরে ডাকেন তো বলেন ইয়া আল্লাহ আওয়াজ তুলে পড়ুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে ঠিক কিনা এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তির হাওয়া বয় ঠিক কিনা কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ বললেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ এটা আল্লাহর জাতি নাম সত্তাগত নাম আসল নাম আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা মোস্তাফিজ ভাইয়ের নাম রাখছে ওনার দাদা আল্লাহর নাম রাখছে কে বলেন হ্যাঁ আল্লাহর বাবা দাদা আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ জন্ম দেয়ও নাই জন্ম নেয়ও আল্লাহ বলে যেহেতু জন্ম নেই নাই দেই নাই বাপ নাই দাদা নাই আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি নামটা কি আল্লাহ আওয়াজ করে বলুন নামটা কি আল্লাহ যত জায়গায় আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন এভাবে বলেছেন হুয়াল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ তিনি কি আল্লাহ আবার বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি وَأَقِمِ الصَّلَاةَ لِذِكِرِي نِشْتَيَ مِي هُلَمْ اللَّهِ تِنِي كَيْ إِنَّنِي أَنَا اللَّهِ لَا إِلَهَ إِلَّا أَمِي اللَّهِ أَمِي شَرَا كُنُو إِلَهْ نَيْ إِكْ إِلَهْ تِنِي پْرَثُمْ تِنِي شَيْشْ تِنِي پْرَكَشْرُ تِنِي گُپُرْ جَخُنْ كَيُوْ چِلُو نَا تَخُنْ چِلُو كَيْ যখন কেউ থাকবে না তখন থাকবে কে আল্লাহ তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন
ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন ওয়াল আউয়াল ওয়াল আখির তিনিই প্রথম তিনিই শেষ ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল্লাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ বলেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন আমার আগেও কেউ নাই আমার পরেও কেউ নাই তিনি কে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই আমরাও পারি তাআলা হামদে পারি তাআলা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন ওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই আমাদের ইলাহ কয়জন আওয়াজ করে বলতে হবে ইলাহ কয়জন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হু তিনি এক ইলাহ একাধিক ইলাহ আমাদের ধর্মে নাই ঠিক কি না ইলাহু ওয়াহিদ এক ইলাহ এক ইলাহ হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলাহ বেশি হইলে সুবিধা বেশি বলেন তো আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো একজন হইলে তিনি যা বলে ওইটা মানলেই হয়েছে ঠিক কিনা ওনার মন জোগায় চলতে পারলেই হয়েছে ঠিক কিনা তিনজন যদি হয় হ্যাঁ ঝামেলা আছে না নাই একজন বলবে এটা করলি না কেন উনি বলবে এটা করলি না কেন সে বলবে এটা করলি না কেন না আমাদের এক খোদা এক ইলা তারে খুশি করতে পারলেই আমাদের সব হয়ে গেল চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন লাম কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন এই আকাশ আর জমিনের মধ্যে যদি এক ইলাহ না থেকে অনেকগুলো ইলাহ হতো তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তো তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা রটাও সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র সুবহানাল্লাহ আকাশ জমিনে এক আল্লাহ না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে ভেজাল আছে না নাই দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স কত চমৎকার সকালবেলা সূর্য ওঠে দিন শেষে সূর্য ডুবে বৃষ্টি নামে ঝর্ণা পড়ে দিন গড়িয়ে মাস আসে মাস গড়িয়ে বছর আসে গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই যে ভারসাম্যের মধ্যে কোনো পরিবর্তন আছে নাই কারণ ইলাহ কয়জন লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা আকাশ আর জমিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খান খান হয়ে যেত ঠিক কি না তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন আল্লাহ এভাবে নিজের পরিচয়টা শুরু করলেন সূরা হাশরের শেষ তিন আয়াতে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলেন এক ইলাহ এক মাগুদ তিনি ছাড়া একাধিক ইলাহ হলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত খান খান হয়ে যেত এরপরে তিনি বললেন আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আলিমুল গায়বি ওয়াস শাহাদা The knower of seen and unseen world, the knower of open and secret. Jeta open, etao tini jane. Jeta secret, oitao jane. Jeta seen, drishyoman, oitao jane. Jeta unseen, dekha jane, oitao jane. Subhanallah. Amader kache jeta jana, drishyoman, etao jane. Amader kache jeta ojana, odrishyo, oitao jane. Ashole ilmul ghaib, eta Allah-r jonno na, eta amader dik theke ilmul ghaib. Tar jonno kono ghaib nai. Tar jonno sob shahada. তার জন্য সব হাদের তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত একটা গ্লান্সে একবারে দেখেন চিল্লায় বলে ঠিক কি না অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান
আমরা যে বলি ইলমুল গায়েব অদৃশ্যের খবর এটা from our side আমাদের দিক থেকে ইলমুল গায়েব আল্লাহর জন্য আবার কিসের ইলমুল গায়েব আল্লাহর জন্য কোনো ইলমুল গায়েব নাই কোরআনে যত জায়গায় ইলমুল গায়েবের কথা আছে এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে আমরা যাতে বুঝি কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা আমাদের কাছে অনেক কিছু অজানা আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখি না ঠিক কি না আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন পিঠ কথা বলে না আয়নার সাহায্য ছাড়া আয়না ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন হ্যাঁ দেখেন নাই কত কিছু আমাদের অজানা আমি আমার নিজেরই তো দেখলাম না ঠিক মতো হ্যাঁ আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন কাতারের ভাইরা উত্তর করেন আয়নার সাহায্য ছাড়া আপনার আমার চোখ না আমার চোখ তো দেখতেছেন আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কখনো আয়নার সাহায্য ছাড়া আপনার পিঠ কেমন দেখেছেন কখনো তার মানে অনেক কিছুই আমাদের অজানা আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা সিন আনসিন ওপেন সিক্রেট সব তার জানা আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না চিল্লায় বলেন ঠিক কি না আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে না নাই জানতে হলে ওস্তাদের পদপৃষ্ঠে বসতে হয় পায়ের কাছে বসতে হয় শিখতে হয় জানতে গুগলে সার্চ করতে হয় জানতে আরেকজনের সহায়তা লাগে আল্লাহর জানতে আরেকজনের সহায়তা লাগে গুগলে সার্চ দেওয়া লাগে কারোর কাছে যাওয়া লাগে তাহলে আমাদের জানা আল্লাহর জানায় পার্থক্য আছে আমাদের জানাটা সীমিত তার জানাটা অসীম তার জ্ঞানের কোনো শেষ নাই সবচাইতে বড় জ্ঞানী কে আল্লাহ মূসা আলাইহিস সালাম একবার বনী ইসরায়েলের মাঝখানে ওয়াজ করতেছেন এক লোক বলল ইয়া নবী আল্লাহ মান আ'লামু ফিল আরদ এই জমিনে সবচেয়ে জ্ঞানী কে মূসা আলাইহিস সালাম বললেন আনা আমি আমি জ্ঞানী আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না আল্লাহ বললেন না মূসা তোমার চাইতে বড় জ্ঞানী আছে দুই সাগরের মিলনস্থল মাজমাউল বাহরাইনে যাও সেখানে আমার এক বান্দা আছে নাম খাদির যারা আমরা বাংলায় বলি খিজির আমরা কি বলি খিজির আলাইহিস সালাম সে তোমার চাইতে বেশি জ্ঞানী যাও তো উনি খিজির আলাইহিস সালামের সাথে নৌকা করে যাচ্ছেন হঠাৎ একটা চড়ুই পাখি চিনেন আপনারা চড়ুই পাখি এসে সাগর থেকে পানি খাচ্ছে তো পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে সাগরের একটু পানি লেগে যাচ্ছে খিজির আলাইহিস সালাম বলেন মূসা চড়ুই পাখিটা দেখছো দেখছি পানি খাচ্ছে দেখছো দেখছি চড়ুই পাখিটা সাগর থেকে পানি খাওয়ার পরে সাগরের একটু পানি চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যে লেগে আছে দেখতেছো মূসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ দেখতেছি খিজির আলাইহিস সালাম বললেন এই যে চড়ুই পাখির ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা এক ফোঁটা পানি যে লেগে আছে এটা তোমার আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই যে গোটা সাগর মহাসাগর এটা আমার আল্লাহর জ্ঞান আলিমুল গায়বি ওয়াস শাহাদা তিনি দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সবটা দেখেন জানা অজানা সবই তার কাছে স্পষ্ট আর এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তিনি হচ্ছেন আলিমুল গায়ব চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন হু আল্লাহ الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم إبر الله بلد هو الرحمن الرحيم تيني مهربان تيني دايا موي چودر نامر پرثم در شروع ہوئے گل الرحمن چودر نامر پرثم نام کی الرحمن آواز کرے بولن چودر نامر پرثم نام کی اللہ را ڈاک دن بولن یا رحمن يا رحيم يا حي يا قيوم চোদ্দটা নামের প্রথম নাম হচ্ছে আর রহমান আর রহমান في الدنيا والرحيم في الآخرة রহমান রহিমের বেসিকলি দুইটা তাফসীর রহমান হচ্ছে তিনি দুনিয়ার জন্য সবাই রে খাওয়ায় কাফির রে খাওয়ায় মুমিন রেও খাওয়ায় সবার জন্য তার দিল দরি আছে না নাই والرحيم في الآخرة আর রহিম তিনি রহিম আখিরাতের জন্য আখিরাতে তিনি সবাইকে নিয়ামত দিবেন শুধু বিশ্বাসীদের দেবেন ঠিক কি না এটা হচ্ছে এক নম্বর তাফসীর আরেকটা তাফসীর হচ্ছে আর রহমান বাই নেচার তিনি বাই নেচার দয়ালু সুবহানাল্লাহ পড়ে কি রব আমরা পাইছি তিনি বাই নেচার সত্তাগত ভাবেই দয়ালু আর আর রহিম হচ্ছে বাই অ্যাকশন তিনি তার কাজের দিক থেকেও দয়ালু
সুবহানাল্লাহ বলবেন না তাহলে তিনি হলেন আর রহমান রহমান আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ নাম আল্লাহ নামের পরে 99 নামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম হলো আর রহমান এজন্য রব্বুল আলামিন এখানে আর রহমান দিয়ে শুরু করেছেন আবার কালামুল্লাহ মাজিদে তিনি বলেন قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيًّا مَا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাকো কিংবা রহমান ডাকো তার মানে রহমান নামটা আল্লাহ নামের খুব কাছাকাছি One of the major names of Allah subhanahu wa ta'ala. Allah maulik ekta naam. Allah pore shobcheite guruttopurno naam. Ar-Rahman. Shobcheite guruttopurno naam ki? Ar-Rahman. Tini doyar shagor. Tini meherban. Tar doyar kono shesh nai. Subhanallah pore. Rasul sallallahu alaihi wasallam bollen Makkar Quraishderke tumra Rahmaner jonno sejdae lutiye poro. Tara bolle Rahman abar ke? Who is this Rahman? Amra to Rahman re chini na. Tokhon Allah ta'ala نزل كلن وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن تدرك جوكن بلا هاي رحمن الجنة شزد داو ترى بل رحمن كي رحمن رجينينا ترى كي بل رحمن رجيني الله بل رحمن رجينونا تقول رجيني ناو اجن الله تعالى اوئي مهورت رحمن نامي قرآن اكتا سورة نزل كورن سر قرآن سبحان الله تري نزل كلنا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان دائما رحمن شكلين قرآن بنلين إنسان شكلين بيان دائما رحمن شكلين قرآن بنلين إنسان شكلين بيان دائما رحمن شكلين قرآن বানালেন ইনসান শেখালেন বায়া সুবহানাল্লাহ তিনি রহমান দয়ার সাগর আরশের উপরে বিশাল সাইনবোর্ডে আল্লাহ তাআলা লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগও আছে আবার আমি আল্লাহর দয়াও আছে তবে আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি পড়ে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল মালিক মানে কিং রাজা ধীরাজ ক্ষমতার অধিকারী আসল ক্ষমতার অধিকারী কে দা আল্টিমেট অথরিটি সুপ্রিম অথরিটি তার হি ইজ দ্য কিং আল কুদ্দুস কুদ্দুস মানে অতি পবিত্র সব অপবিত্রিত থেকে তিনি পবিত্র আল কুদ্দুস এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম শান্তি যিনি শান্তি দেয় গিভার অফ পিস শান্তি আসে একজনের পক্ষ থেকে শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুমিন দ্য গিভার অফ সিকিউরিটি যিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে আল্লাহর একটা নাম হচ্ছে আল মুহাইমিন পর্যবেক্ষক গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না আল্লাহর একটা নাম হচ্ছে আল আজিজ মহা পরাক্রমশালী দ্য অলমাইটি তার মোকাবেলায় কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না তার সিদ্ধান্তে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না তার ক্ষমতার সামনে গোটা বিশ্ব শক্তিহীন আর অসহায় চিল্লায় বলে ঠিক কিনা আল্লাহর আরেকটা নাম আল জব্বার মহা প্রতাপশালী দ্য ডমিন্যান্ট আল্লাহর আরেকটা নাম আল মুতাকাব্বির সুপিরিয়র সবচাইতে বড় তার চেয়ে বড় কেউ নাই আল্লাহর একটা নাম হচ্ছে আল খালিক স্রষ্টা দ্য প্ল্যানার যিনি সৃষ্টির প্ল্যান করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল বারি যিনি প্ল্যান অনুযায়ী সৃষ্টিকে এক্সিকিউট করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুসাউবির দ্য ডিজাইনার ডিজাইনার এটা নিয়ে লম্বা তাফসীর করার ইচ্ছা আমার ছিল ডিজাইনার এই যে ফিঙ্গারপ্রিন্ট এত কোটি কোটি মানুষ একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলে না কারণ ডিজাইনারটা কে আল্লাহ একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না ডিজাইনার কে আল্লাহ মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে আল্লাহ এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল হাকিম প্রজ্ঞাময় তিনি যা করেন যা বলেন তার কোনোটাই প্রজ্ঞা থেকে খালি না এখন আমরা এই আল্লাহ তাআলার নামগুলো দিয়ে বেশি বেশি দোয়া করব আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াই করতেন এবং আল্লাহ তাআলার সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করব প্রিয় ভাইয়েরা আন্তরিকভাবে আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন
গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার